আসসালামু আলাইকুম, তানিয়াস ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে পটেটো ফিঙ্গার্স। পটেটো ফিঙ্গার্স তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1/3 কাপ সুজি নিয়েছি। সুজির সাথে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করব। সুজি যেই পরিমাণ নিব আমি ঠিক সেই পরিমাণ পানি নিব। সুজি 1/3 কাপ নিয়েছি, পানিও 1/3 কাপ নেব। পানিটাকে দিয়ে দেওয়ার পরে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নিতে। মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি মিশ্রণটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টের জন্য রেখে দিব। এতে সুজিটা সম্পূর্ণ পানিটাকে সোয়াক করে নেবে। সেই সাথে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে মেল্ট করে নিয়েছি। এখন মেল্ট করা আলুগুলোর সাথে আগে থেকেই করে রাখা সুজিগুলো দিয়ে দিব। সুজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি সেই সাথে দিয়ে দিব হচ্ছে যে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আমি এখানে চাট মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। স্বাদের একটু তারতম্য হবে। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলুর সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়াটা খুব জরুরি। আপনারা যদি ভালোভাবে মিশিয়ে না নেন তাহলে হচ্ছে যে আপনাদের যখন পটেটো ফিঙ্গার্সের শেপ দিবেন তখন আপনাদের অসুবিধা হবে শেপটা দিতে, তাই ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে আমি হাতের মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। তেল মেখে নিয়ে এখন আমি এগুলোকে মিশ্রণটাকে আমি পটেটো ফিঙ্গার্সের শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটা বোর্ডের সাহায্য নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্য নিতে পারেন। আপনারা চাইলে এগুলোকে গোল অথবা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে যেহেতু নাম দিয়েছি পটেটো ফিঙ্গার্স, তাই হচ্ছে আমি এগুলো সবগুলোকে ফিঙ্গার্সের শেপ দিব। শেপ দিয়ে দেওয়ার পরে আমি এখানে ময়দার মধ্যে কুট করে নিয়ে নিব সবগুলো। আপনারা চাইলে এখানে ব্রেড গ্রাম ইউজ করতে পারেন, তবে আমি এখানে আজকে ব্রেড গ্রাম ইউজ করছি না, কারণ ব্রেড গ্রামের প্রয়োজন নেই, ময়দায় কুট করলেই চলবে। এগুলোকে বেজে নেওয়ার জন্য আমি আগেই ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন হচ্ছে যে পটেটো ফিঙ্গার্সগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে ভাজি করে নেব। আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে পটেটো ফিঙ্গার্সগুলো তেলে দেওয়ার পরে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট পরে উল্টিয়ে দেওয়ার জন্য, যেহেতু আলু ব্যবহার করছি সেহেতু হচ্ছে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না পর্যন্ত লালচে কালার আসে ততক্ষণ পর্যন্ত বেজে নেবেন। আমার পটেটো ফিঙ্গার্সগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল বাসায় পটেটো ফিঙ্গার্স। আপনারাও বাসায় অবশ্যই চেষ্টা করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।